ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রানা টেক সলিউশন। বন্ধু সকল, আজি লৈ আহিছো আপোনালোকৰ বাবে আধাৰ কাৰ্ডৰ লগত পেন কাৰ্ডৰ যিটো নিউ প্ৰচেছত ফাইন কাটিব লাগে, সেইটো ফাইন কেনেকৈ কাটিব লাগে মই আপোনালোকক দেখুৱাই আছো। বন্ধু সকল, এতিয়া কিন্তু আৰু 500 টকা ফাইনখিনি নাইকিয়া হৈ গৈছে, এতিয়া 1000 টকাৰ ফাইন আহিছে। হয় বন্ধু সকল, এতিয়া যদি আপোনালোকে 1000 টকা দি নকৰে তেনেহলে আপোনাক আগতীয়া 10,000 টকা পর্যন্ত ফাইন দিব লগা হব পারে। সেই কারণে বন্ধু কইছো আজি আপনার আজি আপনার পেন কার্ডের লগত যদি আধার কার্ড লিঙ্ক করা নাই তেনেহলে ফাইন তো পে করে লিঙ্ক তো করে লওয়া, নহলে আপনার পিছত কিন্তু 10,000 টকা ফাইন দিব লগা হব। তো আহক বন্ধু সকল, আজির ভিডিওটা আরম্ভ করো। আধার কার্ডের লগত পেন কার্ডের যদি নিউ প্রসেসর ফাইন কাটিব লগা হয় কেনে কই কাটিব লাগে আহক। সর্বপ্রথমে আপনাদের একটা ব্রাউজ ওপেন করব, ইয়াত টাইপ করে নেব ই ফিলিং। ই ফিলিং টাইপ করার পিছত আপনাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি দেখা পাইছে ইয়াতে ক্লিক করে দিব। ইয়াত ক্লিক করার পিছত ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে, আপনাদের লিঙ্ক আধার কার্ড যাই ক্লিক করে দিব। লিঙ্ক আধার ক্লিক করার লগে লগে ইয়াত দেখা পাব পেন নাম্বার আর ইয়ার আধার নম্বর বিচারিছে। আপনাদের যে পেন কার্ড আর আধার নম্বর লিঙ্ক করব বিচারিছে, সেই পেন খিনি আর আধার নম্বর খিনি ইয়াত বহাই দিব। তারপর পে ক্লিক করে দিব, কন্টিনিউ টু পে ইয়াত ক্লিক করে দিব। ইয়াত ক্লিক করার লগে আকো আবার আপনার পেন নাম্বারটা বিচারিছে, পেন নাম্বারটা ইয়াত দি দিব। কনফার্ম পেন নাম্বারটা ইয়াত দি দিব। তারপর আপনার ইয়াত মোবাইল নাম্বারটা দি দিব। লৈ আহি কন্টিনিউ ক্লিক করাল লগে লগে আপনার মোবাইলত এটা OTP গৈছে, সেই OTP খিনি ইয়াত আপনাকে বহাই দিব। তারপর আপনাদের কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পিছত আকো আবার কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পিছত আপনাদের ইনকাম ট্যাক্স যেটা আছে ইয়াত প্রসেসত ক্লিক করে দেব। দেয়ার পর অ্যাসিস্ট্যান্ট ইয়ার তো আপনাদের ইয়ার পেজ 24 ক্লিক করে লব, আর মাইনর হেডত আপনাদের আধার রিসিপ 500 যেটো আছে ইয়াত ক্লিক করে দেব। তল আহি কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার লগে আপনি গোটাইখানে অ্যামাউন্ট ইয়ার দেখা পাবো, 1000 টকা আহিছে। তারপর আপনাদের কন্টিনিউ ক্লিক করে দিব। কল ক্লিক করার পর ইয়াত আপনার পেমেন্ট ক্যাটাগরি অপশন আহিছে, আপনাদের কি করব যদি UPI পেমেন্ট দিব বিচারিছে তেনহলে যে পেমেন্ট ক্যাটাগরি যেটো আছে ইয়াত ক্লিক করে দিব। ইয়াত ক্লিক করার পর আপনাদের ইয়াত দেখা পাবো যে ট্রানজেকশন চার্জ, মানে কোনটোরে করিলে কিমান চার্জ কাটিব এক্সট্রা, সেইটো আপনাদের ইয়াত দেখা পাবো। তো মই আপনাদের সাজেস্ট করিম আপনাদের ভীম UPI কোড দি মানে স্ক্যান করব, তেনহলে UPI আইডি নাইবা স্ক্যান কোড দি স্ক্যান করব, তেনহলে আপনাদের পেটো করিলে নীল আইব। আর ক্রেডিট কার্ড দি করিলে আপনার 85% GST চার্জ লব। তো মানে আপনার সাজেস্ট করে আসো আপনাদের ভীম UPI দি করে দিব পেমেন্ট খিনি। ফেডারেল ব্যাঙ্ক আছে, আপনার হয়তো ভাবিছে ফেডারেল ব্যাঙ্ক তো মোর নাই, বাট কেন পেমেন্ট হবো নহয় আপনি ইয়াত ক্লিক করব, আপনার যে কোনো ব্যাঙ্ক থাকবে আপনি সেই পেমেন্ট খিনি করব পারবো UPI জড়িয়ে। তো মানে ইয়াত ফেডারেল ব্যাঙ্কত ক্লিক করে দিলো, তারপর কন্টিনিউ ক্লিক করে দিলো। এল গোটাইখিনি আবার পে কিমান করব লাগে ইয়াত আহি গৈছে, মই পে নাও করে দিলু। আই এগ্রিত ক্লিক করে দিব, তারপর সাবমিট টু ব্যাংকত
ক্লিক করে দিব। তারপর আপনাদের পে নাও দেখা পাইছে, ইয়াত পে নাও ক্লিক করে দিব। ইউপিআই খিনি ক্লিক করে দিব। ইউপিআই ক্লিক করার লগে লগে আপনার ইয়াত ইউপিআই নম্বরটো ইয়াত বহাই দিব লাগিব, যেটো আপনার ইউপিআই নম্বর হয়, এই ইউপিআই নম্বর খিনি আপনাদের ইয়াত বহাই দিব। বহাই দিয়ার পিছত আপনাদের ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পিছত আপনার নামটো শো করব, মানে যেটোর লগত আপনার ফোনপেটো অ্যাটাচ হয়ে আছে নাম খিনি ইয়াত শো করব। এবার চেক করার পিছত, সাকসেসফুলি চেক ভেরিফাই হওয়ার পিছত আপনাদের পে ক্লিক করে দিব। পে ক্লিক করার লগে লগে আপনার ফোনপেটো ওপেন করব। ওপেন করে তার পড়া আপনাদের পে করে দিব। ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেল। এটা চালান পেমেন্ট খন সাকসেসফুল বন্ধু সকল আপনার হয়ে গেছে। তারপর ইয়ার ডাউনলোড অপশনত ক্লিক করে আপনি যেহেতু চালান খন পে করলে, তার স্লিপ খন আপনাদের ডাউনলোড করে রাখি দিব। তো বন্ধু সকল, আজি আসিল ভিডিওটো ইমানে। নতুন প্রসেসত, মানে যেটো ফাইনর প্রসেস নিউ আহিছে, কেনেকৈ করিব লাগে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখুয়া হল। যদি মো চ্যানেলটা ভাল লাগিছে তেনেহলে সাবস্ক্রাইব করে দিব, আর যদি মোর ভিডিওটো আরো ভাল লাগিছে তেনেহলে ভিডিওটো লাইক আর শেয়ার করে দিব। তো বন্ধু সকল, আজি ইমানে। তো থ্যাংকস ফাই ভিডিও ওয়াচিং।